নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আজকে নতুন আরেকটা ডিজাইন নিয়ে চলে এসেছি এই দেখো এই ডিজাইনটা এটা ফ্রন্ট সাইড এই সাইডটা ব্যাক সাইড আমাদের উল্টো দিক এই সাইডটা আমাদের উল্টো দিক এই দিকটা আমাদের সোজা এটা আমাদের দশটা ঘরের ডিজাইন তোমাকে দশটা দশটা করে ঘর যোগ করতে থাকতে হবে আর শেষে তিনটে ঘর এক্সট্রা এখানে এটা আমাদের এই ডিজাইনটা আমাদের বারোটা রয়ের ডিজাইন এই ডিজাইনটা তোমরা ছেলেদের সোয়েটার মেয়েদের সোয়েটার বাচ্চাদের সোয়েটারে টুপিতে এই ডিজাইনটা দিতে পারো ডিজাইনটা খুবই সুন্দর খুবই সহজ একটা ডিজাইন তাহলে চলো ডিজাইনটা শুরু করা যাক দেখো এখানে আমি ঘর নিয়ে নিয়েছি আর দু কাটা উল্টো বুনিয়ে নিয়েছি দু কাটা উল্টো বুনিয়ে নিয়েছি বর্ডারের উপরেও এই ডিজাইনটা করতে পারো আমি এখানটাতে উল্টো ঘর দু কাটা বুনিয়ে ডিজাইনটা শুরু করছি প্রথম ঘরটা আমরা স্লিপ করতে পারি মানে এই কাটায় তুলে নিতে পারি না বুনিয়ে বা উল্টো করে বুনিয়ে নিলেও হবে তো আমরা এখানে উল্টো করে বুনিয়ে নিচ্ছি এই স্টিচ আমাদের এটা তারপরের ঘরটা আমি উল্টো বুনি নেবো সামনের দিকে সুতো রেখে একটা উল্টো বুনালাম দুটো এই তিনটে তিনটে ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে পেছন দিকে সুতো নিয়ে যাব পেছন দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরকে আমরা একসঙ্গে বুনিয়ে নেবো মানে দুটোকে একটা করে নেবো প্রথমে এই দুটো ঘরটাকে একটু ঢিল করে নিলাম দিয়ে দেখো সামনের দিকে কাটা নিয়ে গিয়ে আমি দুটোকে একটা করে নিলাম দুটোকে একটা করে নেওয়ার পর পেছন দিকেই সুতো থাকবে এবার এই একটা ঘরকে আমরা সাতটা ঘর করে নেব কীভাবে করছি পেছন দিকেই সুতো থাকবে দেখো একবার বোনালাম এবার এই সুতোটাকে এখানে এই কাটায় প্যাঁচিয়ে নিয়ে দুবার দুটা হলো আবার বুনিয়ে নিলাম তিনটে হলো সুতো পেঁচিয়ে নিলাম চারটে বুনিয়ে নিলাম পাঁচটা সুতো পেঁচালাম ছয় এই সাত একটা ঘরকে আমরা সাতটা ঘর করে নিলাম এখানে দেখো আমরা দুটোকে একটা করে নিয়েছিলাম এ পাশে এবার আমরা এ পাশটাও দুটোকে একটা করে নেবো এই ঘরটা এবার এই ঘরটাকে আমরা একটু টুইস্ট করে নেবো ঘুরিয়ে নেব দিয়ে ব্যাক লুপে দুটোকে একটা করে নেব দুটোকে একটা করে নেওয়ার পর সামনের দিকে সুতো এনে পাঁচটা ঘর উল্টো বলে নেব এক দুই তিন চার এই পাঁচ দেখো এখান থেকে এতটা আমাদের একটা ডিজাইন আবার আমরা এই এটা পাঁচটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে আমরা এটা এই ডিজাইনটাকে রিপিট করব দুটো পেছন দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরকে একটা করে নেবো আগে ঘর দুটোকে একটু ঢিল করে নিলাম দুটোকে সামনের দিকে কাটা নিয়ে গিয়ে সামনের দিকে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নিলাম একসঙ্গে দুটোকে বুনিয়ে নিয়ে দুটোকে একটা করে নেওয়ার পরে পেছন দিকে সুতো থাকবে এই একটা ঘরকে আমরা সাতটা করে নেবো দেখো একবার বুনিয়ে নিলাম কাটায় সুতো প্যাঁচিয়ে দুটো করলাম তিন কাটায় সুতো প্যাঁচিয়ে নেব চার গুনিয়ে নিলাম পাঁচ আবার প্যাঁচে নিলাম কাটাতে ছয় এই সাত একটা ঘরকে আমরা সাতটা করে নিলাম পেছনেই সুতো থাকবে এবার এই দুটো ঘরকে আমরা একটা করে নেবো এই ঘরটাকে আমরা টুইস্ট করে নেব এই ঘরটাকে আমরা ঘুরিয়ে নেবো দিয়ে ব্যাক লুপে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নেবো দুটোকে একটা করে নেওয়ার পর দেখো আমাদের হয়ে গেলো এবার আমাদের আরও যদি ঘর থাকে আমরা এই পাঁচটা ঘর উল্টো বুনাবো পাঁচটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর দুটোকে একটা করব দিয়ে একটা ঘরকে সাতটা করব দিয়ে আবার দুটোকে একটা করব এভাবে রিপিট যাবে এই ডিজাইনটা তো আমার এখানে আর ঘর নেই আমাদের শেষে প্রথমে আমি যেভাবে তিনটে ঘর উল্টো বুনিয়েছিলাম আমার এখানে এখন তিনটে ঘর শেষে তিনটে ঘর আমি উল্টো বুনাবো সামনের দিকে সুতো এনে তিনটে ঘর উল্টো বুনিয়ে নিলাম আর এ স্টিচ আমরা উল্টো বুনিয়ে নেব এবার আমাদের উল্টো দিক উল্টো দিকে আমরা যে ঘর প্রথম ঘরটা স্লিপ করে নিলাম প্রথম ঘরটা স্লিপ করার পর আগের ঘ আগের কাটে আমরা যে ঘরগুলোকে উল্টো বুনিয়েছিলাম এখানে এসে সেগুলোকে সোজা বুনিয়ে নেব আমার তিনটে ঘর সোজা বুনব তিনটে ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে সামনের দিকে সুতো এনে এখানে আমি নটা ঘর উল্টো বুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নয় নটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে আমি পাঁচটা ঘর সোজা বুনাব এক দুই তিন চার এই পাঁচ পাঁচটা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর সামনের দিকে সুতো এনে নটা ঘর আমি উল্টো বুনিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নয় নটা ঘর উল্টো বুনে নেওয়ার পর শেষে আমার তিনটে ঘর সোজা শেষে তিনটে ঘর সোজা বুনে নিলাম এই স্টিচটাকেও আমরা সোজা বুনে নেব তাহলে আমাদের সেকেন্ড র কমপ্লিট হয়ে গেল এবার আমাদের থার্ড থার্ড র একটু চেঞ্জ হবে এস আমরা আমরা কাটাই তুলে নেবো দিয়ে দেখো সামনের দিকে সুতো রেখে দুটো ঘর প্রথমে আমরা তিনটে ঘর ফার্স্ট রয় তিনটে ঘর উল্টো বুনিয়েছিলাম এখন আমরা দুটো ঘর উল্টো বুনাবো দেখো দুটো ঘর উল্টো বুনিয়ে নিলাম এই এ স্টিচ বাদে আমরা দুটো ঘর উল্টো বুনিয়ে নিয়েছি উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছন দিকে সুতো নিয়ে গিয়ে আমরা এই দুটো ঘরকে একটা করে নেবো দুটো ঘরকে একটা বুনিয়ে নেব সামনের দিকে কাটা নিয়ে গিয়ে আমরা দুটোকে একটা করে নিলাম এবার পেছন দিকেই সুতো থাকবে এই সাতটা ঘর যেটা একটা ঘরকে সাতটা করেছিলাম এই সাতটা ঘরকে আমরা সোজা বুনিয়ে নেব সোজা বুনিয়ে নেব দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত সাতটা ঘরকে সোজা বুনিয়ে নিলাম সাতটা ঘরকে সোজা বুনিয়ে নেওয়ার পরে দেখো একটা সোজা ঘর একটা উল্টো ঘর আছে আমরা এখন এই ঘরটাকে আমরা এইভাবে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নিয়ে এই দুটো ঘরকে একটা করে নেবো পেছন দিকে কাটা পেছন দিকে লুপে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নেবো করে নেওয়ার পরে সামনের দিকে সুতো এনে তিনটে ঘর আমরা তিনটে ঘর উল্টো বুনিয়ে নেব এখানে তিনটে ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছন দিকে সুতো নিয়ে গিয়ে আমরা এই দুটো ঘরকে এখন একটা করে নেবো দুটোকে একসঙ্গে বুনিয়ে দেখো সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নেব দেখো এখানে আমরা দুটোকে একটা করে নেওয়ার পরে তিনটে ঘর মাঝে আমরা তিনটে ঘর উল্টো বুনিয়ে নিয়েছি তারপরে আবার দুটোকে একটা করে নিলাম এবার পেছন দিকেই সুতো রেখে আবার আমরা সাতটা ঘর সোজা বুনিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত সাতটা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এই দুটো ঘরকে আমরা একটা করে নেবো এই সোজা ঘরটাকে আমরা এইভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর ব্যাকলুপে দুটোকে একটা করে নেব সামনের দিকে কাঁ সুতো এনে এই দুটো ঘর আমার উল্টো আর চেন স্টিচটাও আমরা উল্টো বুনিয়ে নেব হয়ে গেল আমাদের থার্ড র এবার আমাদের ফোর্থ র ফোট্র টেন স্টিচটা আমরা এ কাটায় তুলে নিলাম দুটো ঘর সোজা দেখো যে ঘর যেভাবে দেখা যাচ্ছে সে ঘর সেভাবে আমরা বুনিয়ে নেবো দুটো ঘর সোজা বুনিয়ে নিলাম দুটো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে নটা ঘর আমরা উল্টো বুনিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নয় নটা ঘর উল্টো বুনিয়ে নিলাম আবার আমরা তিনটে ঘর সোজা এক দুই তিন তিনটে ঘর সোজা আবার নটা ঘর উল্টো তিনটে ঘর সোজা নটা ঘর উল্টো তিনটে ঘর সোজা নটা ঘর উল্টো এভাবে করে নিতে হবে এটা আমাদের র নটা ঘর উল্টো বনি নিলাম এবার আমাদের দুটো ঘর সোজা এই স্টিচটাও আমরা সোজা করে নেব ফোর্থ র কমপ্লিট হয়ে গেল এবার আমাদের ফিফ্থ রিফথ রয়ে চেন স্টিচ এই কাটায় তুলে নিলাম তুলে নেওয়ার পরে থার্ড রয়ে আমি দুটো ঘর উল্টো বুনিয়েছিলাম এখন আমরা একটা ঘর উল্টো বুনব একটা ঘর উল্টো গুনিয়ে নেওয়ার পর পেছন দিকে সুতো নিয়ে গিয়ে দেখো এই দুটো ঘরকে আমরা একটা করে নেব দুটোকে একটা করে নেবো সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নিলাম পেছন দিকে সুতো থাকবে এবার সাতটা ঘর সোজা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘর সোজা সাতটা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এবার এই দুটো ঘরকে আমরা একটা করে নেবো দুটোকে একটা এই সোজা ঘরটাকে আমরা ঘুরিয়ে নিলাম ব্যাক লুপে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নেবো দুটোকে একটা করে নেওয়ার পরে সামনের দিকে সুতো এনে একটা ঘর উল্টো বুনিয়ে পরে পেছন দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরকে একটা করে নেবো একসঙ্গে বুনিয়ে নেব সামনের দিকে লুপ নিয়ে গিয়ে দুটোকে একটা করে নিলাম এবার সাতটা ঘর সোজা এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত সাতটা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এবার এই সোজা ঘরটাকে আমরা টুইস্ট করে নেব ব্যাক লুপে আমরা দুটোকে একটা করে নেব দুটোকে একটা করে নিলাম এবার আমাদের সামনের দিকে এনে একটা ঘর শেষে একটা ঘর উল্টো আর চেন স্টিচটা আমরা উল্টো পুনে নেব আমাদের ফিফথ্র হয়ে গেল এবার সিক্স সিক্স রয়ে উল্টো দিই প্রথম ঘরটা আমরা স্লিপ করে নেব এই কাটায় দেখো একটা ঘর সোজা যে ঘর যেভাবে দেখা যাচ্ছে এ একটা ঘর সোজা নটা ঘর আমাদের উল্টো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নয় নটা ঘর উল্টো এবার একটা ঘর সোজা আবার নটা ঘর উল্টো মানে যে ঘর যেভাবে দেখা যাচ্ছে সেই ঘর আমরা সেভাবে বনেিয়ে নেবো এভাবে আমি সিক্স রটা কমপ্লিট করে নিচ্ছি এবার আমাদের সেভেন্থ র সেভেন্থ একটু চেঞ্জ হবে এখান এই ডিজাইনগুলো এখন এই একটা করে উল্টো ঘর আছে সেইখানে যাবে একটা করে ঘর যেখানে উল্টো ঘর থাকবে সেখানে এই ডিজাইনগুলো যাবে এখন এখানে যাবে ডিজাইনটা এখানে যাবে আর এই যাবে প্রথম ঘরটা আমরা স্টিচ আমরা উল্টো বুনিয়ে নিতে পারি বা কাটাই এমনি না বুনিয়ে তুলে নিতে পারি আমি এখানে উল্টো বুনিয়ে নিলাম উল্টো বুনিয়ে নেওয়ার পরে পেছন দিকে সুতো নিয়ে গিয়ে যেভাবে আমি ফস্রয়ে ঘর একটা ঘরকে সাতটা করেছিলাম এখানে এই উল্টো ঘরে আমরা এখানটাতে চারটা ঘর করব দেখো একবার বুনিয়ে নিলাম একটা ঘরকে চারটা করব কাটায় সুতো পেঁচিয়ে নিলাম দুটো হলো আর একবার বুনিয়ে নিলাম তিনটে এবার সামনের দিকে এই সুতোটা এনে এইভাবে বুনিয়ে নেব হয়ে যাবে আমাদের চারটা দেখো একটাকে আমরা চারটা করে নিলাম এবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে সরি পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই ঘর দুটোকে আমরা দুটোকে একটা করে নেব এই ঘরটাকে আমরা এইভাবে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেওয়ার পর সোজা ঘর এটা সোজা ঘর ঘুরিয়ে নেওয়ার পরে আমরা পেছন ব্যাক লুপে দুটোকে একটা করে নেব দুটোকে একটা করে নিলাম দুটোকে একটা করে নেওয়ার পরে আমরা এখানটার সামনের দিকে সুতো এনে পাঁচটা ঘর উল্টো গুনিয়ে নেব এক দুই তিন চার এই পাঁচ পাঁচটা ঘর উল্টো গুনিয়ে নেওয়ার পর পেছন দিকে সুতো নিয়ে গিয়ে পেছন দিকে সুতো নিয়ে গিয়ে আমরা দেখো এই দুটোকে একটা করে নেব দুটো ঘরকে একটা বানিয়ে নেব পেছন দিকে সুতো নিয়ে গিয়ে দেখো সামনের দিক করে সামনের দিকে লুপে এভাবে সামনের দিকে কাটা নিয়ে যাবো দুটো ঘরের মধ্য দিয়ে দিয়ে আমরা দুটোকে একটা করে নেব দুটোকে একটা করে নেওয়ার পরে এই দেখো এই একটা আমাদের উল্টো ঘর আছে এই একটা উল্টো ঘরের এখানটাতে আমরা সাতটা ঘর করে নেব পেছন দিকেই সুতো থাকবে দেখো একটা ঘরে আমি সাতটা ঘর বানাবো এক একবার হলো একটা হলো দুই নিলাম কাটায় সুতো তিন চার পাঁচ ছয় এই সাত সাতটা বানিয়ে নেওয়ার পরে আমরা এই দুটো ঘরকে একটা করে নেব সামনে এই এই সোজা ঘরটাকে আমরা ঘুরিয়ে নেব ঘুরি নেওয়ার পর ব্যাক লুপে কাটা নিয়ে গিয়ে আমরা দুটোকে একটা করে নেব দুটোকে একটা করে নেওয়ার পরে আমরা আবার পাঁচটা ঘর উল্টো বুনিয়ে নেব এক দুই তিন চার এই পাঁচ পাঁচটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে পেছন দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরকে আমরা একটা করে নেব দুটো ঘরকে একটা করে নেওয়ার পরে এই একটা উল্টো ঘরকে আমরা চারটা ঘর করে নেব এক দুই তিন এই সামনের দিকে সুতো এনে এই চার একটা ঘরকে চারটা করে নিলাম আর শেষের স্টিচ আমরা উল্টো বুনে নেব এইভাবে আমাদের সেভেন্থ র কমপ্লিট হয়ে গেল এইট র যে ঘর যেভাবে আছে আমরা সে ঘর সেভাবে বুনে নেব এই স্টিচটা আমরা কাটাই তুলে নেব তুলে নেওয়ার পরে চারটা ঘর পাঁচটা ঘর আমরা উল্টোগুনি নেবো এক দুই তিন চার এই পাঁচ পাঁচটা ঘর উল্টোগুনি নেব দিয়ে পাঁচটা ঘর সোজা এক দুই তিন চার এই পাঁচ পাঁচটা ঘর সোজা আবার নটা ঘর আমাদের উল্টো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নয় নটা ঘর উল্টো পাঁচটা ঘর সোজা নটা ঘর উল্টো পাঁচটা ঘর সোজা পাঁচটা ঘর সোজা বলে নিচ্ছি পাঁচটা ঘর সোজা সে আমাদের পাঁচটা ঘর উল্টো এক দুই তিন চার এই পাঁচ পাঁচটা ঘর উল্টো এই স্টিচটাকেও আমরা উল্টো বুনিয়ে নেব আমাদের এইথর কমপ্লিট হয়ে গেল এবার আমাদের নাইন্থর নাইন্থ র এবার আমাদের নাইন্থ রয়ে আমরা এ স্টিচ তুলে নিলাম একাটায় দিয়ে আমাদের এখানটাতে চারটা ঘর আমি সোজা বুনি নেব দুই তিন চার চারটা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে যে একটা ঘরকে চারটা বানিয়েছিলাম সেই চারটা ঘরকে আমরা সোজা বুনিয়ে নিলাম চারটে ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এই ঘর দুটোকে মানে দুটো করে একটা করে নেবো এই সোজা ঘরটাকে আমরা এভাবে ঘুরিয়ে নেব ব্যাক লুপে দুটোকে একটা করে নেব দুটোকে একটা করে নিলাম সামনের দিকে সুতো এনে পাঁচটা ঘর উল্টো এক দুই পাঁচটা ঘর না তিনটে ঘর উল্টো দুটো উল্টো করে নিলাম আর একটা তিনটে তিনটে ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দেখো একটা উল্টো ঘর একটা সোজা ঘর এবার এই দুটো ঘরকে একটা করে নেব সামনের দিকে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নেব দুটোকে একটা করে নিলাম এবার এই সাতটা ঘরকে সোজা বুনিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত সাতটা বুনিয়ে নেওয়ার পরে দেখো একটা সোজা একটা উল্টো এই সোজা ঘরটাকে আমরা ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে ব্যাক লুপে আমরা দুটোকে একটা করে নেবো দুটোকে একটা করে নিলাম দুটোকে একসঙ্গে বুনিয়ে দুটোকে একটা করে নিলাম করে নেওয়ার পর সামনের দিকে সুতো এনে তিনটে ঘর উল্টো এক দুই এই তিন তিনটে ঘর উল্টো তিনটে ঘর উল্টো বুনি নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো ঘরকে আমরা একসঙ্গে বুনিয়ে নেব সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নিলাম দুটোকে একটা করে নেওয়ার পরে এই চারটে ঘরকে আমরা সোজা বুনি নেব এক দুই তিন চার চারটাকে সোজা বুনি নেওয়ার পরে এই স্টিচটাকেও আমরা উল্টো বুনিয়ে নেব হয়ে গেল আমাদের নাইন্থরাও এবার আমাদের টেন্থও উল্টো দিক উল্টো দিকে দেখো আমাদের যে ঘর যেভাবে আছে এই স্টিচটা আমরা এই ঘর এ কাটায় তুলে নেবো কাটাই তুলে নেওয়ার পরে এখানে পাঁচটা ঘর উল্টো বুনব পাঁচটা ঘর উল্টো দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর উল্টো বুনি নেওয়ার পরে তিনটে ঘর সোজা দেখা যাচ্ছে দেখো তিনটে ঘর সোজা বুনি নেব তিনটে ঘর সোজা নটা ঘর উল্টো দেখো এখানে নটা ঘর উল্টো দেখা যাবে তারপরে আবার তিনটে ঘর সোজা নটা ঘর উল্টো এইভাবে আমাদের বুনিয়ে নিতে হবে যে ঘর যেভাবে দেখা যাচ্ছে সে ঘর সেভাবে বুনি নিতে হবে আর শেষে আমাদের দেখো পাঁচটা ঘর উল্টো দেখা যাবে আর স্টিচ মিলে আমাদের ছটা ঘর উল্টো বুনিয়ে নেবো শেষে এইভাবে সবকটা ঘর করে নিচ্ছি এবার আমাদের টেন্থ র হয়ে গেছে এবার আমাদের ইলেভেন থ্র ইলেভেন থ্রয়ে আমরা এ স্টিচ তুলে নেবো একাটাই তুলেও নিতে পারো বা উল্টো বুনিয়ে নিতে পারো তারপরে আমাদের চারটা ঘর সোজা বুনব এক দুই তিন চার চারটা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এই ঘর দুটোকে এই দেখো ঘর একটা ঘর একটা উল্টো ঘর আছে এই সোজা ঘরটাকে আমরা এইভাবে ঘুরিয়ে নিয়ে লুপে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নিলাম দুটোকে একটা করে নেওয়ার পরে সামনের দিকে সুতো এনে একটা ঘর উল্টো এখানে আগের কাটায় আমি তিনটে ঘর উল্টো করেছিলাম এখন আমরা একটা ঘর উল্টো বুনোবো একটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে পেছন দিকে সুতো নিয়ে গিয়ে এই দেখো এই দুটো ঘরকে আমরা একটা করে নেবো সামনের দিকে কাটা নিয়ে গিয়ে দেখো সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নিলাম দুটোকে একটা করে নেওয়ার পরে দেখো এখানে সাতটা ঘর আমরা সোজা বোনব এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত সাতটাকে সোজা বুড়িয়ে নেবো সাতটাকে সোজা বুড়িয়ে নেওয়ার পর দেখো একটা সোজা ঘর একটা উল্টো ঘর আছে এই দুটো ঘরকে একটা করে নেব সোজা একে এইভাবে ঘুরিয়ে নিয়ে লুপে কাটা নিয়ে গিয়ে আমরা দুটোকে একটা করে নেবো দুটোকে একটা করে নেওয়ার পরে সামনের দিকে সুতো এনে একটা ঘর উল্টো একটা ঘর উল্টো করে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরকে আমরা একসঙ্গে একটা করে নেব দুটোকে একটা করে নেবো সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নিলাম এবার আমাদের চারটা ঘর সোজা আছে পেছনের দিকে সুতো থাকবে চারটা ঘর সোজা বুনিয়ে নেব এক দুই তিন চার চারটা ঘর সোজা এই স্টিচটা আমরা উল্টো বুনি নেব এগারো নম্বর আমাদের ইলেভেন থ্র হয়ে গেল এবার আমাদের উল্টো দিক টুয়েলভ থ্র টুয়েলভ রয়ে আমরা এ স্টিচ তুলে নিলাম একাটায় তুলে নেওয়ার পর আমাদের এখানে পাঁচটা ঘর উল্টো বুনব দুই তিন চার এই পাঁচ এখানে দেখাই যাবে কোন ঘর কোনভাবে কীভাবে করতে হবে এই পাঁচটা ঘর উল্টো দেখো একটা ঘর সোজা আবার আমাদের নটা ঘর উল্টো একটা ঘর সোজা কোন ঘর কীভাবে বোনাতে হবে এটা বোঝাই যাবে এটা আমাদের বারো নম্বর শেষ র পাঁচটা ঘর উল্টোপুনি নেওয়ার পরে আমরা একটা ঘর সোজা বুনি নেব একটা ঘর সোজা বুনি নেব এবার নটা ঘর উল্টো বুনব নটা ঘর উল্টোপুনি নেওয়ার পর একটা ঘর সোজা এভাবে আমি ইলেভেন্থ র করে নেবো যে ঘর যেভাবে দেখা যাচ্ছে সেই ঘর সেভাবে বুনি নিয়ে আমি কমপ্লিট করে নেব টুয়েলভ র কমপ্লিট করে নিলাম এই বারোটা র আমাদের আমাদের এখন রিপিট যাবে এখন এই একটা করে উল্টো ঘর যেখানে আছে একটা করে উল্টো ঘর যেখানে আছে সেখানে আমাদের সাতটা করে ঘর বাড়াতে হবে ফার্স্ট রয় যেভাবে করেছিলাম এখন সেভাবে শুরু করতে হবে বারোটা করে র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমাদের ফার্স্ট র যেভাবে শুরু করেছি সেভাবে শুরু করতে হবে এই বারোটা র এর আমাদের এই ডিজাইনটা তাহলে আমরা প্রথমে যেভাবে শুরু করেছিলাম এ স্টিচটা কাটায় তুলে আমরা তিনটে ঘর উল্টো করে নিয়েছিলাম দুই এই তিন তিনটে ঘর উল্টো করে নেওয়ার পরে আমরা এই দুটো ঘরকে দুটোকে একটা করে নিয়েছিলাম এই দুটো ঘরকে একটা করে নিয়েছি দুটো ঘরকে একটা করে নেওয়ার পর দেখো এই একটা আমাদের উল্টো ঘর এই উল্টো ঘরের এখানটাতে আমরা সাতটা ঘর করে নেব যেভাবে আমরা সাতটা ঘর করেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত সাতটা করে নিলাম সাতটা করে নেওয়ার পর এবার এই দুটোকে একটা করে নেবো এই ঘরটাকে ঘুরিয়ে নিলাম পেছন পেছন লুপটাতে ব্যাকলুপে আমরা দুটোকে একটা করে নেব দুটোকে একটা করে নেওয়ার পরে সামনের দিকে সুতো এনে পাঁচটা ঘর উল্টো এক দুই তিন চার এই পাঁচ পাঁচটা ঘর উল্টো গুনিয়ে নেওয়ার পরে আবার আমরা এই দুটোকে একটা করে নেব দুটোকে একটা করে নেওয়ার পরে দুটোকে একটা করে নিলাম দুটোকে একটা করে নেওয়ার পরে দেখো এই আবার উল্টো ঘর এলো একটা উল্টো ঘর দেখতে পাচ্ছ এই একটা উল্টো ঘরের এখানে আমরা সাতটা ঘর করে নেবো যেভাবে এখানটাতে করেছিলাম এই একটা ঘরকে সাতটা ঘর করে নেওয়ার পর এই দুটোকে একটা বনি একটা করে নেব এক দুই তিন চার পাঁচ এই ছয় সাত সাতটা করে নিলাম এবার দুটোকে একটা করে নেবো লুপে কাটা নিয়ে গিয়ে দুটোকে একটা করে নিলাম দুটোকে একটা করে নেওয়ার পরে এবার সামনের দিকে শুধু এনে তিনটে ঘর উল্টো এক দুই এই তিন আর এই স্টিজটাকেও আমরা উল্টো কিনিয়ে নিব এইভাবে আমাদের করে নিতে হবে এখন আমাদের রিপিট প্যাটার্ন যাবে বারোটা রয় ডিজাইন বারোটা র কমপ্লিট হয়ে গেলে আমরা ফার্স্টটা যেভাবে শুরু করেছিলাম সেভাবে আবার শুরু করতে হবে দেখো এভাবে আমাদের করে যেতে হবে ডিজাইনটা তোমাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায়কন ঘনটি অন করে দেবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে